বন্ধুরা, সিনেমার পর্দায় আপনারা আপনাদের পছন্দের অভিনেত্রীদের কখনো কোনো খারাপ কাজ করতে দেখেছেন? তাদেরকে দেখে আমরা প্রতিনিয়ত তাদের মতো হবার চেষ্টা করি, কিন্তু সিনেমার কাজ শেষে তারা যখন তাদের স্বাভাবিক জীবনে ফেরত যান, তখন তাদের কিছু কিছু কাজ দেখে আমরা তাদেরকে ঘৃণাও করি। আসলে রিয়াল লাইফে অভিনেত্রীরা আমাদের চিন্তাভাবনা থেকে অনেকটাই আলাদা। আজ আপনাদের বলবো তাদের এমনই কিছু খারাপ অভ্যাসের কথা, যা তারা জনসম্মুখে কখনোই প্রকাশ করতে চান না। শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধা কাপুর আজকাল অনেক চর্চাতেই রয়েছেন। কিছু মিডিয়া রিপোর্টের তথ্য অনুযায়ী শ্রদ্ধার খারাপ অভ্যাস হল ড্রাগ সেবন করা, যাতে শ্রদ্ধা আজকাল মিডিয়ায় অনেকের কাছেই আলোচিত, সমালোচিত। আর এজন্য এনসিবি অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তাকে জিজ্ঞাসাবাদও করেছেন। আপনাদের কি মনে হয়, শ্রদ্ধা কাপুর কি নির্দোষ নাকি দোষী, তা কমেন্ট করে জানাতে পারেন। প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়াকে আপনারা সব সময় স্টাইলিশ পোশাকে দেখে অভ্যস্ত, কিন্তু আপনারা কি কখনো তার জুতোর দিকে খেয়াল করেছেন? প্রিয়াঙ্কা চোপড়া হলিউড থেকে বলিউড সব জায়গাতেই সবচেয়ে দামি জুতোগুলো ব্যবহার করে থাকেন। তার কাছে প্রায় 2000 জোড়া জুতার কালেকশন রয়েছে, যার দাম কোটি টাকা ছুঁয়ে যাবে। কারিনা কাপুর। কারিনা কাপুরের সবচেয়ে বাজে অভ্যাস হল তার হাতের নখ কামড়ানো। সে বিভিন্ন পার্টি, প্রেস কিংবা ফিল্মের শুটিং এর মধ্যেও নখ কামড়ায়। 41 বছর বয়সী এই কারিনার খারাপ অভ্যাসটা এখনো যায়নি। আলিয়া ভাট। বলিউডের কিউট স্টার আলিয়া ভাট সাধারণত ইয়ং স্টারদের অনেক পছন্দের অভিনেত্রী, কিন্তু আপনার কি তার বদ অভ্যাস সম্পর্কে জানা আছে? আলিয়া ভাট ছেলেদের পারফিউম ব্যবহার করে এবং এটা তার নিয়মিত অভ্যেস। তার বাসায় মেয়েদের বদলে ছেলেদের পারফিউমের কালেকশনই বেশি। যখন সে বাড়িতে থাকে তখন সে এই পারফিউমটা অবশ্যই ব্যবহার করে। রানী মুখার্জি। বলিউডের সিগারেট সেবনকারী অনেক অভিনেত্রীকেই আপনারা চেনেন, তবে বলিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সিগারেট খান রানী মুখার্জি। তার নামটাই সবার প্রথমে আসে। তিনি অবশ্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু তবুও ছাড়তে পারেননি। তিনি সারা দিনে প্রায় 10 থেকে 12টা সিগারেট খান। সানি লিওন। এতক্ষণ যাদের কথা শুনলেন তাদেরটা হয়তো আপনার কাছে একটু স্বাভাবিক বলেই মনে হয়েছে, কিন্তু সানি লিওনের অভ্যাসটা একটু অন্যরকম। আপনারা হয়তো শুনে অবাক হবেন, সানির প্রত্যেক 15 মিনিট পরপর পা ধোয়ার অভ্যেস রয়েছে। শুটিংয়ের সময়েও তাই করে সে, আর এজন্য তার ফিল্মের শুটিংয়ের সময় অনেকটা দেরিও হয়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত বছর থাকার পরও সানি লিওন তার এই অভ্যেসটা এখনও ছাড়তে পারেননি। দীপিকা পাড়ুকন। দীপিকার সবচেয়ে যে খারাপ অভ্যাস সেটা অবশ্য অনেকেই জানেন, সেটা হচ্ছে ড্রাগ সেবন করা, যার জন্য আজকাল তাকে এনসিবিতে নিয়মিত যাতায়াত করতে হয়। তো বন্ধুরা, কি মনে হয় আপনাদের, দীপিকা কি সত্যি ড্রাগ সেবন করে নাকি কোনো চক্রান্ত? আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি ক্লিক করবেন। কথা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D 4 ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।